আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন। যে খাবারটা দেখতেছেন, কেউ বলে ছোলা, কেউ বলে বোট, এটা যদি সঠিক নিয়মে খেতে পারেন আপনার শরীরে প্রচুর পরিমাণ শক্তি হবে এবং শরীরে হাড়ের মধ্যে শক্তি বাড়বে। আবার অনেকে দেখবেন দিন দিন শুকায় যাচ্ছে, মানে স্বাস্থ্য কমে যাচ্ছে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। এই শরীরের স্বাস্থ্যটা সহজে ফিরে নিয়ে আসতে পারবেন। শরীরে বিভিন্ন ঘাটতি, বিশেষ করে প্রোটিন, ফাইবার, আয়রন, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি সিক্স, পটাশিয়াম, এগুলা কমে যাচ্ছে, এগুলা সহজে কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। আর বিশেষ করে যে চেহারার মধ্যে একটা লাবণ্যতা ফিরে আসবে, সৌন্দর্য বাড়বে, শরীর স্বাস্থ্যটা সহজে বৃদ্ধি করতে পারবেন, শরীর শক্তি বাড়ব। দেখা যাচ্ছে অনেকে যে কোনো কাজ করব, এই কাজ করার ক্ষমতা শরীরে শক্তি নাই, মানে খুব দুর্বল লাগে, আর কাজ করতে গেলে খুবই ক্লান্ত লাগে, মানে কাজ করতে মানে ইচ্ছা করে না। শরীরে ক্লান্ত এই দুর্বলতা সহজে দূর করতে পারবেন, নিজেকে পরিপূর্ণ শক্তিশালী হতে পারবেন। এই ছোলা এবং বোট যদি একটা সঠিক নিয়মে খেতে পারেন, কয়দিন খাবেন, 20-25 দিন খান, সহজে শরীরের সকল ঘাটতি সহজে পূরণ করতে পারবেন এবং শরীরে প্রচুর পরিমাণ শক্তি বৃদ্ধি পাবে। প্রথমত এক মোট ছোলা এবং বোট নেবেন, নেওয়ার পরে রাত্রেবেলা এক গ্লাস পানিতে ভিজায় রাখবেন, সকালবেলা এই পানিটা খাবেন, আর এই ছোলা এই বোটটা আপনার খাবেন খালি পেটে। এভাবে 20-25 দিন খান, 100% গ্যারান্টি আপনার শরীরে প্রচুর পরিমাণ শক্তি বাড়বো, চেহারার মধ্যে সৌন্দর্য বৃদ্ধি পাবে, শরীরের স্বাস্থ্য বাড়বো। পাশাপাশি আর কী কী খাবার খেলে আরও শরীরে চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে, বিশেষ করে যদি কিশমিশ খান। কিশমিশ কিন্তু আপনারা এক মুট কিশমিশ সেম এক গ্লাস পানিতে 15-20 মিনিট ভিজা রাখার পরও আপনারা যদি খান, কিশমিশ পানিটা খান, কিশমিশটা খান, দেখবেন ইনশাল্লাহ চেহারার মধ্যে লাবণ্যতা এবং সৌন্দর্য ফিরে পাবে এবং শরীরের মধ্যে ওজন বৃদ্ধি পাবে। আর বিশেষ করে সবসময় আপনারা কলা খাবার তালিকায় একটা বা দুইটা কলা রাখবেন প্রতিদিন, এভাবে নিয়মিত খেয়ে যান, দেখবেন ইনশাল্লাহ আপনার শরীরের সকল ঘাটতি সহজে পূরণ করতে পারবেন। আর সবুজ শাকসবজি আর ফলমূল সবসময় খাবার তালিকায় রাখবেন, ইনশাল্লাহ আপনার সকল ঘাটতি সহজে পূরণ হবে। যারা ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিও দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ফলো দিবেন, ফলো দিলে এটাই নতুন একটা ভিডিও আপলোড করে সহজে দেখতে পাবেন।